আমি মর্জিনা রিকশা চালাই। হ ঠিকই শুনছেন, রিকশা চালাই। কি খুব অসুবিধা লাগতেছে? একটা শাড়ি পরা মাইয়া পোলার মতো এই পাষাণ শহরে রিকশা চালাই, গল্প না সত্যি। সেদিন দুই বেটা রিকশা উইটা মস্কারা করতেছে, খাড়ার উপরে নামাই দিছি। আমি এই শহরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্যাডেল মাইরা চলি, দিন শেষে কয়েকশো টাকা ঘরে নিয়ে যামো, পাঁচ বছরের মাইয়াদের খাওয়ামো এই আসে। একজনের হাত ধরে জামাই গেছে কা দুই বছর আগে, যার হাত ধরে গেছে হ্যাঁ একটা মাইয়া মানুষ। রাস্তা রাস্তায় ঘুরছি, বাসা বাড়িতে কাম করছি, দুইশোটা টাকা বাড়াই দিতে কইছিলাম দেখা কাম থেকে বাইর করে দিয়েছে হেইবারে ম্যাডাম। কি বুঝলেন? নারী দিবস, ওইসব দিবস টিবস ধুইয়া পেটে ভাত আসে না। সেদিন এক ম্যাডাম রে পার্লার থেকে বাড়ি নামাইছি, চুল বেশি ছোট করে কাইটে ফেলেছে দেখা সারা রাস্তায় মোবাইল ধরে কানতে কানতে বাড়ি ফিরছে। আবার কারো বাপে জোর করে বিয়ে দিতেছে দেখা আর এক মাইয়ের কাইন্দা বুক বসাইতেছে। আমি হাসি, নারী দিবস। আর ওই বেটির দল কাম দোষ কেন? উইঠা খারা নারী পুরুষ না, সমাজ তোরে মুখে তুলা খাওয়াইব না, তাই ফ্যাসপাস করে কান্দন বন্ধ কর। আরে আমি যদি রিকশার হ্যান্ডেল ধরতে পারি তাহলে তুই তোর চোখের পানি মুছতে পারবি না? তোর কথা তোরেই কইতে হইব, তোর পথ তোরেই খুঁজা নিতে হইব। হ আমি রিকশা চালাই, কারোটা খাইও না কারোটা পড়িও না, শুধু একটা কথা, হার মানুম না।